হ্যালো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নতুন আরেকটা ভিডিও। তো আজকের ভিডিওটা মানে কিচ্ছু স্পেশাল কিচ্ছু না, আর স্পেশালও কারণ দেখুন আমরা দিকে মানুষে তো ইট বালু পাথর দিয়ে সিমেন্ট দিয়ে গড় ওরকম বানায়, ঠিক না নি? আর এই যে বড় 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 বিল্ডিং এটা দেখা যায়, ওই যে ওদিকে দিদি দেখা যায় তাও দেখা আর কি। তো এটা মানে যে ইট সিট দিয়ে তারা এখানে বানায় না, এখানে ইট এটা দেখতে মানে এই বান্ডা বান্ডা মানে মানুষের যেটা হাট্টা গাট্টা তারা ইট বালু পাথর এটাও মানে এটা মানে বিশাল বড় বড় আকৃতি। তো ও জিনিসটা আজকে দেখাই দেবো, কারণ আমরা আসার মতো বহুত মানুষ এটা দেখছিল না। আর বাবরা ওই বেঙ্গালুরু মনে হয় ইট দিয়ে বালু ওটা দিয়ে মনে হয় মানে গরু বানায় মানুষের। তো এইগুলো একটু মানে একটু একটু আধুনিক পদ্ধতি আছে, যেটা মানুষের মানুষের ওই যে যেটা দেখার আছে ওই যে ওয়ালস ওয়াল দেখার এটা মানে ইট দিয়া না, এটা মানে আরও ডিজাইনের জিনিস দিয়ে বানায়। তো ও জিনিসটা দেখুন আগে, তারপরে কথা বলি। ও যে মালটা দেখরা যে ও মাল দিয়া তারা এখানে গড় সর যে বানাও, যে কুটি সুটি যেটা দেখরা আছে মানে ও মাল দিয়া বানানি মানে ইটোর সাইজ দেখা ইটার মনে হয় যত সময় ব্লক কয়নি না কিতা কয়, আপনারা যদি জানেন আপনারা নিশ্চয়ই কমেন্ট করিয়া কই পাচ্ছেন। দেখা ও জিনিস দিয়া তারা ওই যে বড় বড় বিল্ডিং যেটাও দেখরা এই ধরনের সব ওটা দিয়া তৈরি আছে। ওই যে আমরা যে চাদর উপরে দেখরা সব ও মালটা দিয়া তৈরি। আর এখানে পাথরের কোয়ালিটি তো কিছু তো আমরার মতন, আর বালুর কোয়ালিটিটা দেখিলেন কীরকম বালুর কোয়ালিটিটা থাকে মানে ওই ধরুন এটা কীরকম টাইপ করি, তা কীতা কোন যে সমুদ্রের বালনের কীতা দেখতে মানে এটা ফাক্তরও মিলাই যেমন সিমেন্টও আছে লগে মানে এটা কিন্তু কোনো মিক্স না, ওরকমই বালু ওরকমই আয় কিন্তু এরকম দেখতে লাগে যেমন মিক্স করা আর কি। ওই ধরনের ওই ওই জিনিসটাও আজকে স্পেশিয়াল আসলো যে আপনারা দেখাই যে এখানে গরু কীরকম বানায়। আর এখানে আমি বিশেষ করে দেখছি মানে বেশি কুটি উটি এরকম আমরা দিকে যেরকম কুটি দেওয়া লাগে মাছখানে ওখানে বেশি কুটি উটি দেওয়ার প্রয়োজন পড়ে না তার, কারণ এখানে ভূমিকম্প হওয়ার চান্সটা খুব কম থাকে। গতি এখানে মানুষের মানে খুঁটি উঠি খুব বেশি মানে জরুরি ভাবে আর কি। জামটার দিকে তো খুঁটি না দিলে মানে ফুটকি দিয়ে আর খুঁটিয়ে মাই জীবন এলে গরুর দোষিয়া ভরবো আর বহুত কষ্ট করিও মানুষ ভাবে। এখানে মানুষের এত পয়সার অভাবও কম আর অত খুঁটি উঠি দেওয়ার তারা বেশি প্রয়োজনটা ভাবে না আর কি। গতি এখানে ভূমিকম্পর চান্সটা খুব কমও থাকে, আর কারণ আমি আবার আমার তো 5-6 বছর রয়েছি এখানে বেঙ্গালোর ইয়া, কিন্তু একবার ভূমিকম্প কিন্তু পাইছি না। ওটা লিও মনে হয় তারা ওরকম দেন, আর নাহলে ওই গরুর ডিজাইন দেখবো দেখলে বুঝাই তো না যে একটা মাছটা না, আমরা দেখে এসেছি গরুর ডিজাইন ডিজাইন জীবন খুঁটি থাকলে বুঝাই রেখে দেবো সম্পূর্ণ মাছের একটা খুঁটি আছে না কিছু আছে, কিন্তু একটা যে দুর্ঘটনা হয়ে গেছে যে মানে জিনিসটা দেখিয়ে মানে একটা অনুভব করতে পারলাম যে বেঙ্গালুরু ইয়ে যে কীরকম কী। আর এখন আমি যেখানে আসি সেগুলো আমার রুমের সামনে গলিত, আর ওখান থেকে আসি ভিডিও আর কারণ বহুত দিন থেকে হয়েছে আপনারা ভিডিও দিতে পারেন না বন্ধুরা। আর আপনারা মন মন কই বাব্বা যে বাই কই গেল গিয়ে কিতা হয়ে গেলো আস্তা গায়েব হয়ে গেল না কিতা হয়ে গেল না আস্তা কোন দিকে দিয়ে বহুত কিছু হয়ে যার তো তাহলে কিতা হয়ে গেল না। আর অসুখও আসলাম আর ডিউটি রেগুলার চলে আসে ডিউটি একটু ফাইতাম না, আর একটু তো মাল করে তো দরকার থাকবো, কারণ আপনারা যদি সাপোর্ট করো নিশ্চয়ই বাইয়ে বাইরে বাইরে গিয়া বিভিন্ন জায়গা দেখাইব। বেঙ্গালুরু বহুত সুন্দর সুন্দর জায়গা আমারও দেখানোর ইচ্ছা আছে কিংবা আপনারও দেখার ইচ্ছা আছে, আর বহুত মানুষের দেখাইতে পারে বহুত মানুষের দেখাইতে পারে না, কিছু মানুষের জায়গা চিনে কিছু মানুষের জায়গা চিনেও না যে গিয়া দেখাইতো। তো আমি যেহেতু চিনি কিছু জায়গা তো চিনি কিন্তু একটু মালার অভাবে যেতে পারলাম না, তো আপনারা একটু সাপোর্ট করবো যাতে বাইয়ে আরও বালা বালা জিনিস বেঙ্গালুরু কিন্তু দেশ বিদেশ পুরো দেখাইতে পারে। তো আজকের ভিডিও অতটুকুই আসলো, আপনারা কেমন লাগলো আপনারা নিশ্চয়ই কমেন্ট করে কইবা, আর বাইরের চ্যানেল যদি নতুন তখন চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে বেলাইকনটা প্রেস করে অল করবার। চলুন আজকে জয় হিন্দ বন্দে মাতরম করে শেষ করলাম।